শুভ বিজয়া। আর একটু আগে এসে বলা উচিত ছিল, জানি। আসলে পুজোর আমেজ কাটিয়ে উঠে কিছু করতে একটু ল্যাদ লাগছিল। আমার একটা এক্সকিউজও ছিল, ছোটবেলায় পুরনো একটা পূজা বার্ষিকী আনন্দ মেলায় একটা ফান্ডা পড়েছিলাম, আপ টু লক্ষ্মী পুজো বিজয়া করা যায়। খুব সম্ভবত দুলেন্দ্র ভৌমিকের লেখা হারাধন গল্প এটা ছিল। হয়তো এই এপিসোড এডিট করে আপনার কাছে পৌঁছতে আরও এক দুদিন লাগবে, আমি রেকর্ডিং করছি লক্ষ্মী পুজোর দিনে। ছোটবেলা, বিজয়া, এসব কথা উঠল যখন, তখন আজ আমি সৃজন, আমার এই পডকাস্ট সৃজনের পটাবলিতে আমার ছোটবেলার বিসর্জন দেখার গল্প শোনাই আপনাকে, শুনবেন। আপনি হয়তো টাকির বিসর্জনের কথা শুনে থাকবেন বা টিভিতে দেখে থাকবেন, চাক্ষুষও হয়তো করে থাকবেন কখনো। আমাদের বসিরহাটের বিজয়াও একই রকম। তবে টাকির পপুলারিটির একটা বড় কারণ ওপারে বাংলাদেশ, সাতক্ষীরা। এপার বাংলা, ওপার বাংলা ইছামতিতে এক হয়ে যেত, দুদেশের নৌকা পাশাপাশি এলে লজেন্স বিনিময় হতো। আবার বিসর্জনের পর যে যার পারে, যে যার দেশে, শেষ কয়েক বছর কড়াকড়ি হচ্ছে অনেক, আগে এরকম ছিল না। জানেন, হিন্দু মেজরিটির ওপারের ওই জায়গাটার কিন্তু বাংলাদেশ বা বলা ভালো পূর্ব পাকিস্তান হওয়ার কথা ছিল না। র্যাটক্লিফ লাইন কিন্তু খুলনাকে ভারতেই রেখেছিল, সেই গল্প না হয় অন্য একদিন করা যাবে। ছোটবেলায় শুনতাম সাতক্ষীরাতেও নাকি আমাদের আত্মীয় স্বজন আছেন। বাংলাদেশের কোনো রিলেটিভ মারা গেলে চার পাঁচ দিন পরে হয়তো খবর আসতো। তখন অবশ্য বেশ বিরক্তই লাগতো, একটা লোক যাকে চিনি না, যার মারা যাওয়ায় আমার কোনো ফিলিংসই নেই, থাকেন অন্য দেশে বা থাকতেন অন্য দেশে, তার জন্য মাছ মাংস খাওয়া বন্ধ কয়েকদিন, ভালো লাগে বলুন। বিসর্জনের কথায় ফিরি, বসিরহাটের বিসর্জন আর টাকির বিসর্জন কিন্তু একই রকম। তবে টাকির সাথে ভারত বাংলাদেশ ব্যাপারটা যেটা থাকে, বসিরহাটে সেটা নেই। নৌকার সংখ্যা বোধহয় বেশি বসিরহাটেই। আর শুধু প্রতিমার নৌকা তো নয়, সাধারণ মানুষও নৌকা করেন নদীতে থেকে ব্যাপারটা এক্সপিরিয়েন্স করার জন্য। তবে সবাই নৌকায় ওঠেন এমনও নয়, নদীর দুপারে অসংখ্য মানুষ ভিড় করেন এই বিসর্জন দেখার জন্য। কভারের ছবিটা দেখে কিছুটা আন্দাজ করতে পারছেন আশা করছি, এটা বসিরহাট ফেসবুক গ্রুপে অলিক মণ্ডলের পোস্ট থেকে নেওয়া। আমি নিজে নৌকায় উঠেছি দু তিনবার একটু বড় হয়ে। একদম ছোটবেলায় পাড়ে দাঁড়িয়ে দেখতাম, আর কলেজে ওঠার পর বন্ধুরা যখন ছড়িয়ে ছিটিয়ে গেছি, পুজোর কদিন শুধু বসিরহাটে একসাথে সবাই জড়ো হতাম, তখন ইছামতির ধারে আমাদের আড্ডা দেওয়ার জায়গা থেকে দেখতাম অনেকটা দূরে নৌকাগুলো ঘুরছে। কলকাতার বনেদিবাড়ির অনেক পুজোর বিসর্জনও শুনেছি নৌকায় ঠাকুর নিয়ে গিয়ে তারপরে গঙ্গায় নৌকাকে সাত পাক ঘুরিয়ে তারপর বিসর্জন দেওয়া হয়। তবে বসিরহাট বা টাকিতে যে গ্র্যান্ড স্কেলে ব্যাপারটা হয়, সেটা অন্য কোথাও হয় বলে আমার জানা নেই। আজ লক্ষ্মী পুজো, সেটা নিয়েই এপিসোড হওয়া উচিত ছিল, তাই না? কিন্তু জানেন, আমাদের বাড়ির লক্ষ্মী পুজো আজ নয়, সেটা হয় অন্য একদিনে, সেই গল্প বলবো আগামী এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সৃজনের পটাবলি ফলো সাবস্ক্রাইব করা না থাকলে করে রাখবেন, কথা হবে শিগগিরই। আচ্ছা, টাটা।